রেসপেক্টেড ভিউয়ার্স, রেসপেক্টেড টিচার্স, আশা করি আপনারা ভালো আছেন, আপনাদের আশীর্বাদ মঙ্গলবার সৃষ্টিকর্তার পরম করে আমি ভালো আছি। চলুন এই মুহূর্তে সবচেয়ে বড় ব্রেকিং আপনাদের সামনে পরিবেশন করব, কাটছাট না করে সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন এই আশা রাখছি। যে সমস্ত বন্ধু চ্যানেলে নতুন অথবা ভিডিও দেখেন সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের অল বেলে ক্লিক করে রাখবেন, যাতে আমাদের ভিডিও সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন আজকের বড় ব্রেকিং আপনাদের সামনে পরিবেশন করছি। হ্যাঁ বন্ধু, আজকে বিজেপির একজন এমপি, পশ্চিমবাংলারই একজন এমপি, পশ্চিমবাংলার পার্শ্ব শিক্ষকদের যে ভয়াবহ অবস্থা এই দুর্মূল্যের বাজারে, 2022 সালে যেখানে চড় করে মূল্য বৃদ্ধি ঘটেছে, যেখানে এই বিগত কয়েক বছরের ভিতরে দাম দুগুণ চারগুণ বেড়ে গেছে, অথচ বঞ্চিত শিক্ষকরা 10,000 টাকায় সার্ভিস দিয়ে যাচ্ছে, দীর্ঘ প্রায় 20 বছর ধরে তেমনই কিন্তু বড় সড় প্রশ্ন করলেন রাজ্যের একজন বিজেপি এমপি এবং সরাসরি পার্লামেন্টে এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের কাছে, এবং এই বিষয়ে কিন্তু একটা বড় সড় আপডেট উঠে এসেছে। এবং ধর্মেন্দ্র প্রধান রাষ্ট্রীয় শিক্ষামন্ত্রী এর বিস্তারিত ব্যাখ্যা কিন্তু দিয়েছেন, সরাসরি পার্শ্ব শিক্ষক বা প্যারাটিচার নাম উল্লেখ করে বলেছেন যে এদের বিষয়ে অন্যান্য স্টেটে কী পজিশন এবং পশ্চিমবাংলার ক্ষেত্রে কী পজিশন। যদিও এখানে তেমন কোনো সুরাহার বিষয় কিন্তু আলোচিত হয়নি, অনেক চ্যানেল কিন্তু এই বিষয়ে একটু বাড়িয়েই বলছে যে স্থায়ীকরণের বিষয়ে কোনো আলোচনাই সেখানে দেখা যায়নি। তবে ইঙ্গিত আছে যে সুপ্রিম কোর্টের অর্ডার সরাসরি, রাষ্ট্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান কিন্তু সুপ্রিম কোর্টের অর্ডারের বিষয়ে আলোকপাত করেছেন, সেই সাথে এনসিটির যে গাইডলাইন সে বিষয়ে আলোকপাত করেছেন, এবং এটাও বলেছেন যে ওই 20 বছর আগে এই যে নিয়োগ হয়েছিল পার্শ্ব শিক্ষকরা, সেই সময় শিক্ষকের ঘাটতি ছিল এবং তৎকালীন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী জি কিন্তু এই বিষয়ে যাতে সারা দেশের সমস্ত রাজ্যে শিক্ষকদের ঘাটতি পূরণের ব্যবস্থা করা হয়, তার জন্য কিন্তু সর্বশিক্ষার মাধ্যমে, বর্তমানে সমগ্র শিক্ষার মাধ্যমে কিন্তু শিক্ষক নিয়োগ হয় সারা দেশ জুড়ে, সেই সাথে পশ্চিমবাংলাতেও নিয়োগ হয়, কিন্তু অন্যান্য স্টেটে, অন্যান্য রাজ্যে তাদের ব্যাপক উন্নয়ন, 40,000-50,000 অনারিয়াম বা স্কেল বর্তমানে দেওয়া হলেও এই পশ্চিমবাংলায় কিন্তু 10,000-এ আর 13,000-এ আটকে রয়েছে। এই বিষয়ে কিন্তু আবারও সংসদ তোলপাড় হলো এবং সরকার চাচ্ছে এই বৈষম্য দূরীকরণের ক্ষেত্রে নতুন নিয়ম প্রদান করতে, এবং ট্রেন্ড টিচারের কথা বলছেন যে বর্তমান সময়ে ট্রেন্ড টিচার ছাড়া নিয়োগ হয় না, কিন্তু এই বিষয়টা ক্লিয়ার নয়, বা এই বিষয়টি আমাদের বিজেপি সাংসদ কিন্তু ক্লিয়ার করেননি বা ক্লিয়ার করার অবকাশ থাকে না। বর্তমানে এখানে যারা পার্শ্ব শিক্ষক তাদের এইচএসে 50%, সেই সাথে এরা ট্রেন্ড, অতএব কোয়ালিফিকেশনের বা এনসিটির যে গাইডলাইন সেই বিষয়ে কোনো রকমের সমস্যা কিন্তু নেই, এদের স্থায়ীকরণের কোনো সমস্যা নেই, এদের রেগুলারাইজেশনেরও কোনো সমস্যা নেই, শুধু রাজ্য সরকারের একটু সদিচ্ছা দরকার। এবং আশা করছি রাষ্ট্রীয় শিক্ষামন্ত্রী তথা কেন্দ্র সরকার এই বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে পশ্চিমবাংলার শিক্ষকদের, অর্থাৎ পার্শ্ব শিক্ষক সহ সমস্ত বঞ্চিত এসএসএম শিক্ষকদের যে করুণ দুরবস্থা, এদের যে 10,000-12,000-13,000-এ আটকে রেখে এদের জীবনে না শেষ করে দেওয়ার পরিকল্পনা ঘৃণ্য চক্রান্ত রাজ্য সরকারের, সেটাকে নাশ করে এদের রেগুলারাইজ যাতে করে, তাতে বাধ্য করা হয়, সেরকমই বিষয় কিন্তু আমরা অনুমান করছি যে নিশ্চয়ই একটা সুফল আসবে, যেহেতু বারবার বিজেপি সাংসদ থেকে শুরু করে শিক্ষা প্রতিমন্ত্রী, কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী আমাদের রাজ্যের, আমরা আশা করব যে এই যে চরম বৈষম্য দুর্মূল্যের বাজারে নাভিশ্বাস উঠছে পার্শ্ব শিক্ষক তথা বঞ্চিত শিক্ষকদের, এসএসকেএমএসকে শিক্ষকদের, নিশ্চয়ই এর একটা বিধ ব্যবস্থা করবেন, এবং সেই সাথে আমাদের রাজ্য সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি এই বিষয়ে আলোকপাত করে নিশ্চয়ই দায়ী পূরণ করবেন। হ্যাঁ বন্ধু, তো আর একটু বলি, চ্যানেলগুলোতে
যেভাবে এটাকে বাড়িয়ে বলা হয়েছে তেমন কোনো ঘটনা কিন্তু এখানে ঘটেনি। তবে পার্শ্ব শিক্ষকদের যে 10,000 টাকায় বেকার খাটানো হচ্ছে, এরা মানে এদেরকে একেবারে নিম্ন স্তরে নামিয়ে দেওয়া হয়েছে, এদের জীবনযাত্রার মানকে শেষ করে দেওয়া হয়েছে, এই বিষয়ে কিন্তু তোলপাড় করেছে পার্লামেন্ট, এটা কিন্তু নিশ্চিত। তো বন্ধু, আমাদের এগিয়ে আসতে হবে এবং আবারও কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী, সেই সাথে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী আমাদের রাজ্যের, তাদের কাছে আমাদের দাবিপত্র তুলে দিয়ে যাতে আবারও পার্লামেন্টে তোলপাড় হয় এবং বাধ্য করা হয় রাজ্য সরকারকে সেরকম গাইডলাইন, সেরকম সার্কুলার যাতে কেন্দ্র সরকারের কাছ থেকে পৌঁছায়, এই বিষয়ে আলোকপাত করা দরকার। এটুকুই, ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।